প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুস্থ ও সুন্দর আছো। আজকে রসায়ন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রামপদ দে, প্রভাষক রসায়ন, বান্দরবান সরকারি মহিলা কলেজ। আজকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনের 22তম লেকচার। আজকের পাঠ হল তাপ রসায়ন দ্বিতীয় পর্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, নাম্বার ওয়ান, বন্ধন শক্তি কি, বন্ধন শক্তি থেকে বিক্রিয়া তাপ নির্ণয়, বন্ধন শক্তি নির্ণয়। এখন আমরা জানব বন্ধন শক্তি কি। আমরা জানি অণুতে পরমাণুগুলো একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি দ্বারা আবদ্ধ থাকে, অর্থাৎ এ বন্ধনগুলোকে ভাঙতে গেলে প্রত্যেক ক্ষেত্রে আলাদা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তবে কোনো একটি অণুতে একই ধরনের একাধিক বন্ধন থাকলে তার প্রতিটি ভাঙতে ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হয়। যেমন মিথেন অণুতে চারটি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, চারটি কার্বন হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি একটু ডিফারেন্স, ঠিক আছে। আমরা কিন্তু বন্ধন শক্তি হিসাব করার সময় একাধিক একই ধরনের বন্ধনের গড় মান হিসাব করি, ঠিক আছে। তাহলে আমরা বন্ধন শক্তি কি বলতে পারি, এভাবে গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় কোনো পদার্থের এক মোল অণুর নির্দিষ্ট দুইটি পরমাণুর মধ্যস্থ একই প্রকার এক মোল বন্ধনকে ভেঙে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে যে পরিমাণ গড় শক্তির প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট বন্ধনের বন্ধন শক্তি বলে। সব বন্ধন শক্তির মান কিন্তু ধনাত্মক হয়, কারণ ঠিক আছে। তাহলে এখানে দেখো, যেমন এক মোল পানি অণুতে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন এরকম দুই মোল সমযোজী বন্ধন আছে। তাহলে এই এক মোল পানি অণুতে দুই মোল সমযোজী বন্ধনকে ভাঙতে, বন্ধনকে তাপ প্রয়োগে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন পরমাণুতে অক্সিজেন মুক্ত পরমাণুতে হাইড্রোজেন অক্সিজেন মুক্ত পরমাণুতে পরিণত করতে গড়ে 462.5 কিলোজুল পার মোল তাপশক্তি শোষিত হয়। সুতরাং পানির অণুতে ওএস বন্ধন শক্তি হলো প্লাস 462.5 কিলোজুল পার মোল। এটা কিন্তু ওএস বন্ধনের গড় মান, কারণ পানিতে দুইটি ওএস বন্ধন আছে। দুটি ওএস বন্ধনকে যদি আলাদা আলাদা বন্ধন শক্তি হিসেব করি তাহলে একটু ভিন্ন হবে। এখানে যে বন্ধন শক্তিটা আমরা লিখলাম ওএস বন্ধনের, সেটা কিন্তু দুইটি ওএস বন্ধনের বন্ধন শক্তির গড় মান। তাহলে দেখো, বন্ধন ভাঙনের শক্তি শোষিত হয় বলে এটি তাপহারি বিক্রিয়া, তাই বন্ধন বিলোদন তাপ হবে ধনাত্মক। অপরদিকে বন্ধন গঠনের শক্তি নির্গত হয় বলে এটি তাপোৎপাদী বিক্রিয়া, তাই বন্ধন গঠন তাপ ঋণাত্মক হয়, ঠিক আছে। অর্থাৎ বন্ধন ভাঙনের শক্তি শোষিত হয়, বন্ধন গঠনে শক্তি নির্গত হয়। এখানে আরেকটা জিনিস দেখো, আমরা এখানে এক মোল বন্ধন বলতে 6.022×10⁻³৩টি বন্ধনকে বুঝি, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা বন্ধন শক্তি থেকে বিক্রিয়া তাপ নির্ণয় করব। এজন্য প্রয়োজনীয় সূত্রটি হল বিক্রিয়া তাপ ডেলের সমান বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি। এটাকে আবার এভাবেও লিখতে পারি, বিক্রিয়া তাপ ডেলের সমান বন্ধন ভাঙনের মোট শক্তি মাইনাস বন্ধন গঠনের মোট শক্তি। এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি, বিক্রিয়া তাপ ডেলের সমান বিক্রিয়ক সমূহের মোট বন্ধন বিযোজন তাপ মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন গঠন তাপ। এভাবেও আমরা বলতে পারি, তিনটা একই রকম বলতে গেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গাণিতিক সমস্যা দেখব। দেখো, বন্ধন শক্তি থেকে বিক্রিয়া তাপ নির্ণয়। এখানে সমস্যা এক হলো কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি 430.53 কিলোজুল পার মোল, ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি 442.90 কিলোজুল পার মোল, কার্বন ক্লোরিন বন্ধন শক্তি 328 কিলোজুল পার মোল, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি 333 কিলোজুল পার মোল হলে নিম্নে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটির বিক্রিয়া তাপ গণনা করো। তাহলে নিচের বিক্রিয়াটি কীরকম আছে দেখো, CH4+Cl2 চিহ্ন দেওয়া আছে, তার উৎপাদে CH3Cl+HCl, অর্থাৎ মিথেন প্লাস ক্লোরিন মিথাইল ক্লোরাইড প্লাস HCl আছে। তাহলে এটি সমাধান কীভাবে করবো দেখো, এই এই প্রশ্নের বিক্রিয়াটিকে আমরা ভেঙে লিখলাম। তাহলে CH4কে এভাবে লিখলে তোমরা নিচে দেখতে পাচ্ছ, সমাধানের নিচে দেখতে পাচ্ছ, CH কার্বনের সাথে চারটি হাইড্রোজেন সমযোজী বন্ধন আবদ্ধ আছে, প্লাস Cl2 সি বন্ড সিএল বন্ড সিএল সমযোজী বন্ধন আবদ্ধ। উৎপাদে দেখো, একটি কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে একটি কার্বন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে, এবং ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙে একটি
হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে তাহলে উৎপাদে যে CH3Cl আছে সেখানে তিনটে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে একটি অর্থাৎ তিন মোল কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এক মোল কার্বন ক্লোরিন বন্ধন আছে আর এখানে এক মোল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন আছে ঠিক আছে এখানে একটি বন্ধন না বলে এক মোল বলাটাই বেটার কারণ এখানে CH এক মোল বন্ধনে মোট 6.02 × 10⁻²³ টি বন্ধন থাকে তাহলে ওই সংখ্যাটা দিয়ে আমাদের কাজ করার দরকার নেই আমরা মোল দিয়ে কাজ করছি তাহলে এখানে আমাদের বন্ধন শক্তি বের করতে গেলে যে সূত্রটা দরকার সেটা হলো বিক্রিয়াতাপ ডেলেশ বিক্রিয়াতাপ ডেলেশ সমান বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা করে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি এবং উৎপাদের মোট বন্ধন শক্তিগুলো বের করে ফেলি তাহলে আমাদের জায়গার সংকলন হবে তাহলে এখানে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি সমান চার মোল কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি প্লাস এক মোল কার্বন এক মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি তোমরা বিক্রিয়কে দেখো এখানে সিএস বন্ড আছে চার মোল ঠিক আছে সেই জন্য এখানে প্রশ্নে যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি যেটা দেওয়া আছে 430.53 কিলোজল পারমো এটা হচ্ছে এক মোল বন্ধনের তাহলে এখানে যেহেতু মিথেনের চার মোল বন্ধন আছে সেই জন্য চার মোল বন্ধন এই এক মোল বন্ধন শক্তিকে চার দিয়ে গুণ করবো আমরা তাহলে দেখো নিচে 4 × 430.53 প্লাস এক মোল ক্লোরিনের বন্ধন ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি হলো 442.9 তাহলে সমান আসে কত 1965.02 কিলোজল তাহলে আমরা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি পেলাম কত 1965.02 কিলোজল এবার আমরা উৎপাদন মোট বন্ধন শক্তি বের করি উৎপাদন মোট বন্ধন শক্তি সমান আমরা এখানে দেখতে পাচ্ছি মিথাইল ক্লোরাইড অর্থাৎ CH3Cl এ তিন মোল কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এক মোল কার্বন ক্লোরিন বন্ধন আছে এক মোল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন আছে তাহলে দেখো উৎপাদন মোট বন্ধন শক্তি সমান তিন মোল CS বন্ধন শক্তি প্লাস এক মোল CCl বন্ধন শক্তি প্লাস এক মোল HCl বন্ধন শক্তি তাহলে এখানে যে সিএস বন্ধন শক্তি যেটা দেওয়া আছে 430.53 কিলোজল ফর্মুলা এটা হচ্ছে এক মোল বন্ধনের গড় বন্ধন শক্তি তাহলে তিন মোলের জন্য তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে 3 × 430.53 যোগ এক মোল কার্বন ক্লোরিন বন্ধন শক্তি 328 এবং এক মোল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি হলো 433 তাহলে এখানে হিসেব করলে পাওয়া যায় 2052.59 কিলোজল অর্থাৎ উৎপাদনের মোট বন্ধন শক্তি পেলাম কত 2052.53 কিলোজল তাহলে এখন আমরা জানি বিক্রিয়াতাপ সমান বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি আবার এই যে মানগুলো পেলাম সেগুলো এখানে বসাই তাহলে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি পেলাম কত 1965.02 মাইনাস উৎপাদনের মোট বন্ধন শক্তি পেলাম 2052.59 কিলোজুল বসালাম তাহলে হিসেব করে পেলাম মাইনাস 87.57 কিলোজুল পার মোল অর্থাৎ এই বিক্রিয়ার বিক্রিয়াতাপ হলো মাইনাস 87.57 কিলোজুল পার মোল যেটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরের সমস্যায় যাচ্ছি পরের অঙ্কে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বিক্রিয়া তাপপথে বন্ধন শক্তি নির্ণয় করব গাণিতিক সমস্যা দুই দেখো নিচের সমীকরণগুলো লক্ষ্য করো প্রদত্ত উপাত্তগুলো ব্যবহার করে মিথেন অণুর কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান গণনা করো তাহলে এখানে কার্বন সলিড ঠিক আছে এটাকে কার্বন গ্যাসে রূপান্তরিত করা হলো অর্থাৎ এটা কার্বনকে কার্বন এটা হচ্ছে বাষ্প তাহলে তাপ হলো ডেলের সমান প্লাস 718 কিলোজুল অর্থাৎ এটা হচ্ছে কার্বনকে বাষ্পে পরিণত করা হলো এটা হচ্ছে প্লাস 718 কিলোজুল এটা হলো কার্বনের বাষ্পীকরণ তাপ আর এখানে হাইড্রোজেনকে হাইড্রোজেন গ্যাসকে ভেঙে হাইড্রোজেন পরমাণুতে পরিণত করা হলো ডেলের মান হলো প্লাস 436 কিলোজুল অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ এদিকে কার্বন প্লাস হাইড্রোজেন সমান মিথেন তাহলে ডেলের মান হলো মাইনাস 75 কিলোজুল 75 কিলোজুল মাইনাস 75 কিলোজুল তাহলে এটা হচ্ছে মিথেনের গঠন তাপ বলতে পারি আমরা এবার দেখো এটার সমাধানটা আমরা কীভাবে করতে পারি তাহলে দেখো এখানে কার্বন আমরা এই বিক্রিয়ার কার্বন বন্ড হাইড্রোজেন অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি মান গণনা করার জন্য কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি পাচ্ছে কোথায় মিথেনে সিএস ফোরে তাহলে তোমরা সমাধানের বিক্রিয়াটা দেখো কার্বন গ্যাস প্লাস ফোর হাইড্রোজেন গ্যাস চিহ্নের পরে মিথেন মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এখান থেকেই মূলত আমাদেরকে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি গণনা করতে হবে অর্থাৎ এই সমাধানের নিচে যে বিক্রিয়াটা লেখা দেখতে পাচ্ছ এই বিক্রিয়া থেকে আমরা কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি গণনা করতে হবে ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখো তো এই চিত্রে কার্বন হাইড্রোজেনের সাথে সিএস ফোর গ্যাস বায়ের পরে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে মিথেনে কার্বনের সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সমযোজী বন্ধনে অর্থাৎ মিথেন অণুর গঠনে চারটি বন্ধন আছে বা চার মোল বন্ধন বলাটাই বেটার কয় মোল বন্ধন আছে চার মোল বন্ধন আছে ঠিক আছে তাহলে এই সমীকরণ থেকে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি
আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা সমাধানের নিচে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি কার্বন প্লাস 4 হাইড্রোজেন তিন চিহ্নের পরে মিথেন সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এই সিএস বন্ধনের বন্ধনটি গণনা করব তাহলে এই বিক্রিয়াটা আমরা উপরে 1 2 3 নং বিক্রিয়া থেকে আনতে হবে কিভাবে আনবো দেখো তাহলে এখানে 2 নং বিক্রিয়াটি লক্ষ্য করো হাইড্রোজেনকে হাইড্রোজেন গ্যাসকে পরমাণু হাইড্রোজেন গ্যাসকে হাইড্রোজেন হাইড্রোজেন অণুকে পরমাণুতে পরিণত করা হলো তাহলে সে বিক্রিয়াটি দেখো আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম 2 দ্বারা গুণ করলে কত হয় এখানে 1 মোল হাইড্রোজেন ছিল এখানে 2 H2 হয়ে গেল তাহলে এখানে 2S ছিল উৎপাদে তাই চিহ্নের পরে এটা 4S হয়ে গেল যেহেতু 2 দ্বারা গুণ করেছি তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে তার ডেল S এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে তাহলে প্লাস 436 কিলোজুলটা কি হয়ে গেল ডেল S এর পরে প্লাস 872 কিলোজুল হবে এবার দেখো 1 নং ও 4 নং এখন আমরা এই যে সমীকরণটা পেলাম 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 4 নং যে সমীকরণটা পেলাম এখন কি করছি দেখো 1 নং ও 4 নং সমীকরণ আবার যোগ করব এই নতুন যে সমীকরণটা পেলাম 4 নং 1 নং এর সাথে 4 নং যোগ করব যোগ করলে পাচ্ছি কত দেখো এখানে যোগ করলে পাচ্ছি কার্বন এস সলিড প্লাস 2 H2 গ্যাস ঠিক চিহ্ন তারপর কার্বন গ্যাস প্লাস 4 S গ্যাস ঠিক আছে তাহলে এবার ওই ডেল এস এর মানগুলো যোগ করো 1 নং সমীকরণ ডেল এস এর মান হলো প্লাস 718 কিলোজুল আর 4 নং সমীকরণের ডেল এস এর মান হলো প্লাস 872 কিলোজুল এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি ডেল এস এর মান প্লাস 1590 কিলোজুল ঠিক আছে এবার দেখো আমরা ধীরে ধীরে এই সমাধানের নিচের যে সমীকরণটা আছে সেখানে যাচ্ছি এখন দেখো এখন যে 5 নম্বর সমীকরণটা পেলাম 1 ও 2 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করে 5 নম্বর যে সমীকরণটা পেলাম এখন সেখান থেকে কি করছি দেখো এখন 5 নং থেকে উপরের 3 নং সমীকরণটা বিয়োগ করব বিয়োগ করলে কি যা কি হয় দেখো 5 নং থেকে 3 নং বিয়োগ করছি তাহলে আমরা জানি নিচেরগুলো মাইনাস হয় তাহলে এখানে কার্বন সলিড তাহলে দেখো কার্বন সলিড থেকে 3 নং এর কার্বন সলিড চলে গেল তারপরে 2H2 গ্যাস থেকে 2H2 গ্যাস চলে গেল তাহলে বাম পাশে তীর চিহ্নের বাম পাশে আমরা হচ্ছে 0 সমান ডান পাশে পাচ্ছি কত তাহলে সি গ্যাস কত কার্বন গ্যাস প্লাস 4 হাইড্রোজেন এইচ প্লাস আচ্ছা তাহলে প্লাস তাহলে তার পাচ্ছি কত মিথেন সিএস ফোর তাহলে ডান টিচেনের ডান পাশে পেলাম আবার বলছি সমান চিহ্নের ডান পাশে পেলাম কার্বন গ্যাস প্লাস দেখো 5 নং সমীকরণে দেখা যাচ্ছে কার্বন গ্যাস প্লাস 4 4 হাইড্রোজেন প্লাস 3 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে মিথেন সিএস ফোর তাহলে আমরা এখন পেলাম কত 0 সমান কার্বন গ্যাস প্লাস 4 হাইড্রোজেন গ্যাস মাইনাস সিএস ফোর গ্যাস এবং এই ডেল এস সমান প্লাস 1665 কিলোজুল পেলাম কারণ 5 নং থেকে আমাদেরকে 3 নং সমীকরণ বাদ দিলে আসে ডেল এস মান আসে প্লাস 1665 কিলোজুল তাহলে আবার দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে পক্ষান্তর করব এদিকে সমান চিহ্নের পরে যে মাইনাস সিএস ফোর আছে সেটাকে পক্ষান্তর করে সেটাকে পক্ষান্তর করলাম এদিকে এদিকে পক্ষান্তর করলে প্লাস সিএস ফোর হয়ে যায় এটাকে আবার একটু রিয়ারেঞ্জ আবার যদি একটু সাজাই তাহলে কার্বন গ্যাস প্লাস 4 হাইড্রোজেন কার্বন প্লাস 4 হাইড্রোজেন ইকুয়াল টু মিথেন এবং এখানে ডেল এস এর মান হচ্ছে 1665 কিলোজুল দেখো এই ডেল এস ইকুয়াল টু প্লাস 1665 কিলোজুল এটা হলো মিথেনের গঠন তাপ যেহেতু কার্বন এবং হাইড্রোজেন মিলে মিথেন গঠিত হয়েছে তাহলে এই মিথেনে কয় মূল বন্ধন আছে 4 মূল বন্ধন আছে উপরে তোমরা দেখতে পাচ্ছ তাহলে 4 মূল বন্ধন আছে তাহলে 4 মোলের তাহলে মিথেনের গঠন তাপ যদি প্লাস 1665 কিলোজুল হয় তাহলে মিথেনে 4 মোল বন্ধন আছে 4 মোলের মোট বন্ধন শক্তি হলো প্লাস 1665 কিলোজুল তাহলে আমাদের তো সিএস এর বন্ধন শক্তি মানে 1 মোল সিএস এর বন্ধন শক্তি বের করতে হবে তাহলে সুতরাং সিএস বন্ধন শক্তি সমান এই 1665 কে 4 দ্বারা ভাগ করতে হবে কেন কারণ মিথেনে 4টি অর্থাৎ 4 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন আছে ঠিক আছে সেজন্য সিএস বন্ধন শক্তি সমান 1665 ডিভাইডেড বাই 4 সমান প্লাস 416.25 কিলোজুল পার মোল এটা হলো কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস উইশ ইউ অল দ্য বেস্ট